নমস্কার, আমি অলিভিয়া। শুরু করছি হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর: ভিন ধর্মের স্বামী স্ত্রীর লজে প্রবেশে বাধা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে তোলপাড়। কয়লাকাণ্ডে কোন্নগরে ইডির হানা। আসছি বিস্তারিত খবরে। ভিন ধর্মের স্বামী স্ত্রী হওয়ার অপরাধে লজে প্রবেশে বাধা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে তোলপাড়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত হুগলি সুলেখা লজে। স্বামী তৌসিফ হক আর স্ত্রীর নাম জয়ন্তী বিশ্বাস। শুনলে ধর্মভীরু লোকদের চোখ কপালে ওঠাটাই স্বাভাবিক, কিন্তু বিয়ের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও সমাজ যদি তাদের সম্পর্ক মেনে না নেয়, বিশেষ করে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান ন্যায্য ভাড়ার বিনিময়ে যদি তাদেরকে থাকতে না দেয়, তাহলে গোটা সমাজ ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। রবিবাসরীয় রাতে ফেসবুক পেজে ভিন্ন ধর্মী দুই স্বামী স্ত্রীকে লজে ঢুকতে না দেওয়ার পোস্টকে কেন্দ্র করেই তোলপাড় শুরু হয়। জনৈক তৌসিফ হক নামক ব্যক্তির নিজের ফেসবুক পেজের ওই পোস্টের স্ক্রিনশটই রবিবার রাতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ওই পেজ দেখে বোঝা যায় তৌসিফ সাহেব একজন চিত্রশিল্পী। ওই পোস্টে বলা হয়, তৌসিফ সাহেব তার কোনো বন্ধুর আমন্ত্রণে তিনি রবিবার সস্ত্রীক হুগলিতে পিকনিক করতে এসেছিলেন, কিন্তু হঠাৎ করে স্ত্রীর শরীরটা খারাপ হওয়ায় তিনি স্ত্রীকে নিয়ে হুগলির সুলেখা নামক একটি লজে চলে আসেন। অভিযোগ, ভারত সরকার অনুমোদিত তাদের বিয়ের বৈধ কাগজপত্র দেখানো সত্ত্বেও বরের পদবি হক হলে বউয়ের পদবি বিশ্বাস কি করে হয়, এই প্রশ্ন তুলে তাদেরকে লজে থাকার অনুমতি দেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই তারা চুঁচুড়ায় অন্যত্র গিয়ে উঠেছেন। ফেসবুক পেজের এই পোস্টের স্ক্রিনশটই রবিবার রাতে একাধিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সোমবার সকালে আমরা পৌঁছেছিলাম হুগলি মোড়ের কাছে সুলেখা লজে। লজ মালিক প্রদীপ রায় তৌসিফ সাহেবদের আসার কথা স্বীকার করলেও ভিন্ন পদবির জন্য তাদের থাকতে দেওয়া হয়নি সে কথা মানতে নারাজ। রবিবার ঘটনার সময়ে উপস্থিত লজের ম্যানেজার সুধাংশু মজুমদার বলেন, রবিবার বিকেলে প্রথমে একজন ব্যক্তি এসে আমাকে ঘরের কথা বলেন। আমি বলেছিলাম স্বামী স্ত্রী থাকলে বৈধ কাগজ দেখাতে হবে। এরপর তিনি আরও একজন ছেলে ও একটি মেয়েকে নিয়ে এসে আমাকে মোবাইলে তাদের বিয়ের সার্টিফিকেট দেখায়। আমি চোখে কম দেখি, তাই মোবাইলে সেই সার্টিফিকেট দেখে কিছু বুঝে উঠতে পারিনি। আমি বলেছিলাম ম্যারেজ রেজিস্ট্রির শংসাপত্র হলে অরিজিনাল কপি দেখাতে হবে, সেটা উনি দেখাতে পারেননি। উল্টে আমার দিকে আঙুল তুলে চড়াও হন। ওনার সাথে থাকা অন্য দুই পুরুষ ও মহিলা ওনাকে সংযত করার চেষ্টা করছিলেন, আসল কাগজপত্র না দেখাতে পেরে তারা চলে যায়। কিন্তু ভিন ধর্মে বিবাহ কি করে হয় বা স্বামী স্ত্রীর পদবি নিয়ে আমি কোনো প্রশ্নই তুলিনি। লজের সিসিটিভি ফুটেজেও ম্যানেজারের সাথে তৌসিফ সাহেবের তর্ক বিতর্কের বিষয়টি খানিকটা অনুমান করা যায়। আমার কাছে আই কার্ড নাই, আর আপনার আধার কার্ডও নাই, ভোটার কার্ডও নাই, আধার কার্ডও নাই, আছে ম্যারেজ সার্টিফিকেট। আমি সেটা দাদা ওই জেরক্স হয়ে হবে না, আপনার অরিজিনালটা আমাকে দিতে হবে। অরিজিনালটা যদি অরিজিনাল হয় যদি তাহলে আমি দেখে তাহলে দিতে পারি, জানালে হবে না। তিনজন এসে আমি টিভি দেখতেছি, তখন তিনজন এসে কোনটা আমাকে ওই মোবাইলে বের করে আমাকে দেখাচ্ছে, কিন্তু আমি চোখে ভালো দেখি না। কি দেখাচ্ছিল মোবাইলে বের করে? মোবাইলে দেখাচ্ছে ম্যারেজ সার্টিফিকেটটা, ও যেটা বললো আর কি, আমি তো সেটা দেখতেও পাই নি ভালো কি না কি, চোখে দেখি না। তারপর আমি বল দেখো আমি তোরা দেখে কিছু বুঝবো না, বলছে আপনি একটা রুম দিলেন আগে, একটা ঘর দিলেন আগে, তারপর এইভাবে পরে। আমি বল না আমার সেরকম সিস্টেমেটি নেই, আমার সিস্টেমেটি ডকুমেন্টস পাবো আমি দেখবো, যদি অ্যাকুরেট হয় তো ঘর দেবো, না এলে দিতে পারবো না। আপনি যতই যা বলেন না কেন আমি হবে না, আপনি টাকা নেবেন ঘর দেবেন। আমি বল দেখেন আমি টাকা টোকার ই দেখাবেন না, আপনি আমি টাকা নেবো, যদি জেনুইন না হয় আমি টাকা নেবো না, আপনি যতই যা বলেন না কেন। এই তারপরে উনি আমার সাথে তর্ক করলো, বহু সময় তর্ক টর্ক করে আঙুল দেখায় আমার মুখের কাছে, হাত নিয়ে এরকম আঙুল দেখায় এরকম কথা বলে। আমি বসাছিলাম টিভিটাই, তারপরে উকিল ওনার টেম্পার বেশি দেখে আমি উকিল ছেলেটাকে ডাইকে পাশে বসাইলাম, বসাই আমার পাশের চেয়ারে বসাই। আমি বললাম যে দেখেন আমার তো আপনার মতো ছেলেপন আমার বউ আছে, আছে আপনার থেকে বয়স বেশি ছেলেপন আমার এখানে আছে, কিন্তু এরকম ব্যবহার তো আজকে করে না কেউ। একটা বাবার তো একটু সম্মান দিয়ে কথা বলে, বাবা থাকলে তো তাকে একটা সম্মান দিয়ে কথা বলতে, আমি তো বয়স্ক লোক, আপনি যেভাবে আঙ্গুল না থাকে তাতেই কথা বলতে। সে কোনো কথাই সে শুনতেছে না, সে দেখবেন আমি কী করতে পারি, আপনি রুম দেবেন না, কোনায় নিয়ে দেবেন না, এই যে উনি উকি। তারপর সে ছেলেটার সামনে আমি শান্তভাবে কথাটা বললাম, সে বললো যে ওটু রেগে গেছে, ওটু বেশি রেগে গেছে, ওর সাথে কথা বলেন না। আমি বলছি এখানে কোনো হিন্দু মুসলমান অমুক সমুক খ্রিস্টান বৈদ্য, আমার ব্যবসা এটা, আমার ব্যবসা, আমি এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৈদ্য তো নাই, কোনো নাম নিয়ে কোনো কথা না 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 এসব আমি নাম নাম তো ওনার আমি নিতে যাবো কেন, আগে আগে তো ওনার ডকুমেন্টস দেখেন সব পেয়ে নাম বলেছিল না, নামটা বলেনি যে সে কোনো কথা আমি জিজ্ঞেসও করিনি আর বলেন। কবার এসেছিল? কালকে দুবার, একটা ছেলে আইসে প্রথম একবার,
তারপর আবার 4:30 বাজে তখন ওই তিনজনের। যদিও এদিন অনেক কষ্টে তৌসিফের মোবাইল নাম্বার জোগাড় করা হলেও সোমবার বেশিরভাগ সময় তার ফোন ছিল বন্ধ। দুপুরে একবার পাওয়া গেলে তিনি বলেন, আমি ফেসবুক পোস্টে যেটা লিখেছি সেটাই হয়েছে। অন্যদিকে এ বিষয়ে সদর মহকুমা শাসক সৈকত গাঙ্গুলি বলেন, জনৈক তৌসিফ সাহেব পুলিশ বা প্রশাসনের কাছে কোনো রকম অভিযোগ করেননি, তাও আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সুধীর দাসের রিপোর্ট, হুগলি আজকে। সোনা বা রূপা চুরি নয়, এক অভিনব চুরিতে মন দিল চোর বাবাজিরা। ডালহাউজি জুটমিল সংলগ্ন রাস্তার পাশে রাতের অন্ধকারে বড় খাঁচার জাল কেটে চোরেরা চুরি করল 24টি মুরগি। ঘটনায় পুলিশের দ্বারস্থ ব্যবসায়ী। আইন শৃঙ্খলার পরিবর্তন অনেকটাই হয়েছে ভদ্রেশ্বর থানা এলাকার চাপদানিতে। আগে রোজই অসামাজিক কাজকর্মের খবর পাওয়া যেত, কিন্তু পুলিশের সজাগ দৃষ্টিতে এখন অনেকটাই নাকি স্বাভাবিক। তবে চোর বাবাজিরা তো আর ঘরে বসে থাকতে পারে না, কাজ করতেই হবে, না হলে চলবে কিভাবে? তাই এবার তারা তাদের চুরির পদ্ধতির পরিবর্তন করল, মন দিল মুরগি চুরিতে। ডালহৌসি জুটমিল সংলগ্ন রাস্তার পাশে রাতের অন্ধকারে বড় খাঁচার জাল কেটে চোরেরা চুরি করল 24টি মুরগি। দামও বেশ খাঁটি, 400-450 টাকা দাম এক একটি। কারণ চুরি যাওয়া মুরগিগুলি ছিল দেশি মুরগি। এই ঘটনায় ভেঙে পড়েছেন দোকান মালিক কাশেম। 20 বছরের দোকানে দ্বিতীয়বার চুরির ঘটনা ঘটল। এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। কাশেমের দাবি, সিসিটিভি ক্যামেরা লাগানোর পরও চুরি হয়ে গেল। চাপদানির বিভিন্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে পৌরসভা। ঘটনার তদন্তে নেমেছে ভদ্রেশ্বর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, শীঘ্রই অপরাধীরা ধরা পড়বে। আমার মুরগি দোকানে চুরি হয়েছে, ও মানে জাল ভেঙে আমার 24খানা মাল এখান থেকে দেশি মুরগি নিয়ে চলে গেছে। রাতে হয়েছে আমার দোকান রাতে রাতে আর তো অভিযোগ করলেন? হ্যাঁ হ্যাঁ জানিয়েছি। এর আগে হয়েছে? এর আগে তো দু তিনবার, বহুদিন আগে হয়েছিল, 4-5 বছর আগে হয়েছিল। আর এইবারে যখন ক্যামেরা লেগেছে তো হলো। এই মুরগির দাম কত? একটা মুরগি একটা মুরগির দাম 400-450 টাকা দাম আছে, দেশি মুরগি। এটা পোলট্রি মুরগি নেই, দেশি। আপনি কি চাইছেন? কি আমি কি চাইছি? আমি দেখতে চাইছি, আমি আমি ক্যামেরাটা খুলিয়ে দেখবো একটু, এ আছে না আছে, আর কি চাইব। পারমিতা ও নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। দুয়ারে সরকার এবার আর দুয়ারে নয়, অসুস্থ মানুষের সহযোগিতায় এবার রাজ্য সরকার মানুষের অন্দরমহলে। এমনই চিত্র ধরা পড়ল হুগলি চুঁচুড়া পৌরসভার 30 নম্বর ওয়ার্ডে। দুয়ারে সরকার এবার আর দুয়ারে নয়, অসুস্থ মানুষের সহায়তায় এবার মানুষের অন্দরমহলে রাজ্য সরকার। রাজ্য সরকারের উদ্যোগে বিগত দিনে জনসাধারণের সুবিধার্থে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি, আর যার মধ্যে জনমানসে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে স্বাস্থ্যসাথী কার্ড। প্রসঙ্গত, হুগলি চুঁচুড়া পৌরসভার 30 নম্বর ওয়ার্ডে চলছিল এই দুয়ারে সরকার কর্মসূচি। তবে ওই এলাকার দুই বাসিন্দা ক্যান্সার আক্রান্ত ইলা ব্যানার্জি ও সিরোসিস অফ লিভারে আক্রান্ত হওয়া সুমিতা পাল সেই কর্মসূচিতে উপস্থিত হতে না পারলেও তারা যেন অত্যাবশ্যক স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা থেকে বঞ্চিত না হন সে কথা মাথায় রেখেই এবার তাদের বাড়িতে পৌঁছলেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রশাসক গৌরীকান্ত মুখার্জি ও স্থানীয় কাউন্সিলর সৌমিত্র ঘোষ। এদিন অসুস্থ ওই দুই বাসিন্দার বাড়িতে বসেই তারা স্বাস্থ্যসাথীর ফর্ম ফিল আপ করেন। এ বিষয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন, রাজ্য সরকার সর্বদাই জনসাধারণের কল্যাণ কার্যে নিয়োজিত ছিল, আজ তা আরও একবার প্রমাণিত হল। পাশাপাশি দু একদিনের মধ্যে তাদের স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ার আশ্বাসও দিলেন তিনি। কি কি কর্মসূচি ছিল এবং স্বাস্থ্যসাথী? গতকাল আমাদের 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌমিত্র ঘোষ আমাকে জানিয়েছিলেন যে এই 30 নম্বর ওয়ার্ডে দুজন পেশেন্ট, একজন ইলা ব্যানার্জি আর একজন সুমিতা পাল। ইলা ব্যানার্জি ক্যান্সারের পেশেন্ট, কেমো চলছে, এবং সুমিতা পাল হার্ট কিডনি লিভার তিনটেই ড্যামেজ। আমি তখন আমাদের প্রশাসনের যিনি আমাদের সদর সাব ডিভিশনের এসডিও তার সাথে কথা বলি এবং তিনি আমার পৌরসভার পৌর প্রধান,
বর্তমানে পৌর প্রশাসক গৌরীকান্ত মুখার্জিকে অনুরোধ করেন যে আমার মিউনিসিপ্যালিটির বড়বাবু সহ আমরা এদের বাড়িতে এসে ডাইরেক্টলি স্বাস্থ্যসাথীর কার্ডের জন্যে ফর্ম ফিল আপ করে নেব এবং আজকের মধ্যেই এটা প্রসেস হবে। আমরা আশা করছি যে এক দুদিনের মধ্যে ওনাদের হাতে এই স্বাস্থ্যসাথী কার্ড আমরা পৌঁছে দিতে পারব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গোপন সূত্রে খবর পেয়ে এবার চন্দননগর কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের উদ্যোগে বন্ধ হলো অবৈধভাবে অটোতে গ্যাস ভরা। ঘটনায় উদ্ধার 8টি গ্যাস সিলিন্ডার, আটক এক। ঘটনাটি চন্দননগর বড় মিত্র বাগানের। গোপন সূত্রে খবর পেয়ে এবার চন্দননগর কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা চন্দননগর বড় মিত্র বাগানে। বহুদিন ধরে এই এলাকার একটি অটো সারাইয়ের গ্যারেজের পাশের মাঠে অবৈধভাবে অটোতে গ্যাস ভরার কাজ চলছিল বলেই খবর। এই খবর পৌঁছায় চন্দননগর কমিশনারেটের কাছে। অতঃপর চন্দননগরের ইবি ব্রাঞ্চ হানা দিলে সেখানে অবাধে অটোতে গ্যাস ভরার একই চিত্র দেখা যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় 8টি এলপিজি গ্যাস সিলিন্ডার সহ অটোতে গ্যাস ভরার সরঞ্জাম ও মাপার যন্ত্র। ঘটনায় আটক করা হয়েছে জনৈক বাপ্পা সরকারকে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কিছু ভরা হতো না, তাহলে হঠাৎ এখানে কেন পুলিশ আসছে? আপনাদের রেড করছে? আমি তো জানি না কিছু। আপনার এখান থেকে তো গ্যাস কাটা অনেক কিছু পাওয়া গেছে। আমি কিছু জানি না। গ্যারেজটা কি আপনার? যেটা হচ্ছে রে বলবেন। আমি কিছু জানি না। এটা আপনার গ্যারেজ? আমার গ্যারেজ নয়। তাহলে আপনি কি করছিলেন এখানে? এখানে এসেছিলাম কাজে। কি কাজে এসেছিলেন? আপনাকে পুলিশ নিচ্ছে কেন? পুলিশ তাহলে নিয়ে যাচ্ছে কেন আপনাকে? আমি তাও জানি না কেন নিয়ে যাচ্ছে। আপনি কিছু জিজ্ঞেস করেননি? আপনার যদি দোষ না থাকে কেন পুলিশ নেবে আপনাকে? আমি কিচ্ছু জানি না। দোকানটা কার তাও জানি না। না, আপনি কি কাজে এসেছিলেন? আপনি এখানে কি কাজে এসেছিলেন? ঘুরতে এসেছিলাম আমি। এটা কি ঘোরার জায়গা এমনি? লোকজন আসে ঘুরতে? এই যে গুলঞ্চ কাটতে এসেছিলাম, এই গুলঞ্চ কাটতে এসেছিলাম গরুকে খাওয়াবার জন্য। তাহলে তার জন্য কি পুলিশ কি শুধু ধরে নিয়ে যাবে আপনাকে? পুরো জানবো বলুন তো, পুলিশ কেন ধরে নিয়ে যাচ্ছে? সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। খাওয়ার অযোগ্য আলু বিতরণের অভিযোগ তুলে প্রধান শিক্ষককে ঘিরে ধরে ব্যাপক বিক্ষোভ অভিভাবকদের। ঘটনায় উত্তেজনা আরামবাগ ব্লকের গৌরহাটি 2 নম্বর অঞ্চলের অভয় হেমাঙ্গী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। খাবার অযোগ্য আলু বিতরণের অভিযোগ তুলে প্রধান শিক্ষককে ঘিরে ধরে ব্যাপক বিক্ষোভ অভিভাবকদের। এই ঘটনায় মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার আরামবাগ ব্লকের গৌরহাটি 2 নম্বর অঞ্চলের অভয় হেমাঙ্গী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। অভিভাবকদের অভিযোগ, স্কুল থেকে পচা ও কাটা আলু ছাত্রছাত্রীদের খাবার জন্য দেওয়া হচ্ছিল। প্রতিবাদ করায় স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত নন্দী তাদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। এই এলাকার মানুষ প্রধান শিক্ষককে ঘিরে ধরেই এরপর বিক্ষোভ দেখায়। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিভাবকরা উত্তেজিত হয়ে স্কুলে চাবি দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আরামবাগ থানার পুলিশ। পাশাপাশি আরামবাগ সার্কেলের শিক্ষা দপ্তরের আধিকারিক অতনু কুনার ঘটনাস্থলে যান। পুরো বিষয়টি সরজমিনে তদন্ত করেন তারা। আপনারা কি সিদ্ধান্ত কি নিলেন যে এই যে পচা আলু কি ফেরত নেবেন? সেটা বড় কথা নয়, কিন্তু আমাকে পরিস্থিতিতে ভালো আলু দিতে হবে। আচ্ছা, এটি বলেন। এ কি এসআই অফিস থেকে কেউ এসেছিলেন? না, এসআই অফিস থেকে আজকে এসেছিলেন, মিড ডে মিলের সুপার এসেছিলেন। ও, আপনারা তাহলে কি সিদ্ধান্ত নিলেন লাস্ট পর্যন্ত? লাস্টে আমরা এখনও মাস্টারমশাই রাজি করতে পারি, উনি এখন কখন আসে মাস্টারমশাই এলে আমরা সেইভাবে তৈরি করতে পারবো না। পচা আলু একটা অভিযোগ আসছে, এটা কি আপনারা দেখেছেন? কী করে দেখবো, বস্তায় এনেছে, আমি তারপর থেকে আমি ঘর খুলিনি, সে মাল ঢুকিয়ে দিয়ে গেছে, আমার বেরিয়ে গেছে। ও, এটাই ডিস্ট্রিবিউট হচ্ছিল? হ্যাঁ, এটাই ডিস্ট্রিবিউট হচ্ছিল। আপনার ওপরে কাউকে জানিয়েছেন মানে প্রশাসনে? আমি জানাতে পারিনি, তারপরে অন্যকে জানিয়েছেন নাকি জানিনি। ঠিক, আমি শুধু আমাদের সুনীলদাকে বলেছিলাম। গার্জেনদের যেটা বক্তব্য যে যে টাকাটা বরাদ্দ করা হয়েছে আলুর কেনার জন্য, সেই টাকায় এই জিনিস কেনা হয়নি। অতি নিম্নমানের কেনা, দামটাও কম হয়েছে, ওই জন্যই হেডমাস্টারমশাইয়ের উপর
বিক্ষোভটা ওনারা দেখাচ্ছেন। আপনারা কি ব্যবস্থা নেবেন? হচ্ছে আমরা ব্যবস্থা বলতে দেখুন, আমি হচ্ছে এডুকেশন সুপারভাইজার, মানে আমার কাজ হচ্ছে আমার এই অঞ্চল মানে গৌহাটি সার্কেলটা আমার অফিস আর কি, এই সার্কেলের আন্ডে যতগুলো প্রাইমারি স্কুল বা হাই স্কুল আছে ওগুলোর মধ্যে আমি ওগুলোতে আমি ভিজিট করি। মিড ডে মিল বা আদার্স স্কুলে যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে সেগুলোকে আমার দেখভাল করতে হয় বা ভিজিট করতে হয়। আজকেও যেমন ডিস্ট্রিবিউশন হচ্ছে মানে আজকেও আমাকে ভিজিটে বেরোতে হয়েছে, আমি ওই দিকে জিপিতে ছিলাম সালেপুরে একবার টুয়েতে, তখন খবরটা পেলাম, তারপরে আমি এখানকে এলাম, এসে দেখতে পেলাম যে এই পরিস্থিতি। জানা গিয়েছে সরকার স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ভালো আলু দেওয়ার জন্য টাকা বরাদ্দ করলেও কেন নিম্নমানের পচা ও খাবার অযোগ্য কাটা আলু বিতরণ করা হবে? প্রশ্ন উঠছে এখানেই। স্থানীয় মানুষদের দাবি, স্কুলের প্রধান শিক্ষক মিড ডে মিলের খাবার থেকে শুরু করে পরিকাঠামো ও লেখাপড়ার বিষয়ে সম্পূর্ণভাবে উদাসীন। অভিভাবক ও সহকারী শিক্ষকরা এ বিষয় নিয়ে আলোচনা করলেও তিনি কোনো রকম কর্ণপাত করেননি। অন্যান্য শিক্ষকদের সঙ্গে আলোচনা না করেই তিনি সিদ্ধান্ত নেন বলেই অভিযোগ। খাবার দেওয়া হচ্ছিল, খাবার বলতে চাল ছোলা আর কিছু আলু। তো আমরা গ্রামের মানুষ বসেছিলাম রাস্তার গায়ে, তো বসেছিলাম তখন যে গার্জেনরা যে আলু এই চালগুলো নিয়ে যাচ্ছিল, তো দেখালো যে এইগুলো বাচ্চাদের খাবার হেড টিচার মশাই দিচ্ছেন, এমনকি এটা নিয়ে প্রতিবাদ করেছিল, বলেছে যদি না খায় বাড়ির গরু ছাগলে খেয়ে নেবে। এই হচ্ছে আমাদের হেড টিচার মশাই বক্তব্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিব একটা বিরতি, বিরতির পর থাকছে কয়লাকাণ্ডে কোন নগরে ইডির হানা। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে, হুগলি আজকে, সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. দাঁতের সমস্যা হতাশ হওয়ার কোনো কারণ নেই। চুচুড়ায় আরজিকর হাসপাতালের অভিজ্ঞতা প্রাপ্ত চিকিৎসক প্রতিষ্ঠা বড়ালের চেম্বারে ন্যায্য মূল্যে অত্যাধুনিক উপায় রুট ক্যানাল ট্রিটমেন্ট, স্কেলিং, দাঁত বাঁধানো, দাঁত তোলা, দাঁত শক্ত করা সহ অর্থো ট্রিটমেন্ট, দাঁতের যাবতীয় সার্জারি, মুখের ভিতরে টিউমার আলসারের জন্য ওরাল ট্রিটমেন্ট করা হয়, সাথে লেজার থেরাপি, দাঁত সাদা করা ও এক্সরে ব্যবস্থাও রয়েছে। দাঁত না তুলে এখানে দাঁত বাঁচানোর যাবতীয় চেষ্টা করা হয়। চুচুড়া খরুয়া বাজার লোহাপট্টিতে মিষ্টি স্মাইল ডেন্টাল ক্লিনিক খোলা থাকছে শনিবার বাদে প্রতিদিন সকাল 10টা থেকে 1টা, সন্ধ্যা 6টা থেকে 8টা। যোগাযোগ 9836355024 এবং 8145128871। শীতকাল এলেই মনে পড়ে বনভোজনের কথা। প্রশ্ন ওঠে কোথায় রয়েছে ভালো পার্ক, ভালো পরিষেবা, মনের মতো দৃশ্য বা কোথায় আছে? এইসব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন মানকুণ্ডুর আম্রকুঞ্জে এলে। খোলা আকাশের নিচে সাজানো আম বাগানের শোভা আপনাকে মুগ্ধ করবেই। মানকুণ্ড স্টেশন থেকে দিল্লি রোডের দিকে যেতে একমাত্র আম্রকুঞ্জ আপনার পিকনিক করার মনোরম জায়গা। শুধু তাই নয়, যে কোনো অনুষ্ঠানে এই পার্ক সঠিক মূল্যে ভাড়া দেওয়া হয়। তাই আর দেরি না করে এখনই বুকিং করুন এই 9433760749. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy
every bit of historical essence of Bandel Church. Imambara, Bhogsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshathi, Hooghly. চিনসুরা প্রাইভেট আইটিআই এনসিভিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ফিটার এবং ইলেকট্রিশিয়ান কোর্সে অনলাইনে ভর্তি চলিতেছে। একই সাথে চিনসুরা কলেজ অব এডুকেশন এনসিটিই স্বীকৃত, WBBPE ও বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত, ডিএলএড এবং বিএড এ ভর্তি চলিতেছে অনলাইনে। অনলাইন অ্যাডমিশন হেল্প ডেস্ক নাম্বার 8599-5995, যোগাযোগ 9330-412319-7552-880-8666-9732-55276 এবং 9433-53529 ঠিকানা জগন্নাথ বাটি চুচুড়া স্টেশন রোড হুগলি পিএইচই জলের ট্যাংকের কাছে। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518, 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। দি হুগলি কো-অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার, সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 0332680239, 2680-7208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680-8001। উৎসব যেন মহামারীতে রূপান্তরিত না হয়, করোনা আবহে নিজেকে এবং অপরকে কোভিড মুক্ত রাখতে অবশ্যই ব্যবহার করুন অটোমেটিক ও সেমি অটোমেটিক স্যানিটাইজেশন গেট। যে কোনো পুজো প্যান্ডেলে এবং অনুষ্ঠান বাড়িতে স্যানিটাইজার গেটের জন্য যোগাযোগ করুন মন্দিরা ম্যানুফ্যাকচারিং, দত্তবাগান, হুগলি। প্রোপাইটার তুষার শীল। মোবাইল নাম্বার 8486042164, 8942988464। ফিরে এলাম বিরতির পর। হুগলি জেলার কোন্নগর, কানাইপুর, শাস্ত্রীনগর এলাকায় হঠাৎ ইডির হানা। এদিন কয়লা পাচার কাণ্ডে তদন্তেই ফের শাস্ত্রীনগর এলাকায় অমিত সিং ও নীরজ সিং এর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় বাহিনী ও ইডির টিম। হুগলি জেলার কোন্নগর, কানাইপুর, শাস্ত্রীনগর এলাকায় হঠাৎ ইডির হানা। এদিন সকালে শাস্ত্রীনগর এলাকায় অমিত সিং ও নীরজ সিং এর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডির টিম হানা দেয়। মূলত কিছুদিন আগে এই বাড়িতেই সিবিআই হানা দিয়েছিল। মূলত কয়লা পাচার কাণ্ডে লালা ঘনিষ্ঠতার কথা জানতে পেরেছিল এই অমিত সিং ও নীরজ সিং এর সাথে। এরপর আবার সরাসরি কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই দিন বাড়িতে হানা দিল ইডির দল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জনস্বার্থ বিরোধী কৃষি আইন ও বিদ্যুৎ বিল সংশোধনী 2020 প্রত্যাহারের দাবিতে এবার চুচুড়ার ঘড়ির মোড়ে সরব হলো অ্যাবেকা। যে দিল্লিতে কৃষকরা যে আন্দোলন করছে,
কৃষক আন্দোলনের অন্যতম দাবি হচ্ছে 2020 বিদ্যুৎ বিল বাতিল করা। আমরা এই দাবিটা নিয়ে গোটা কাছ থেকে লড়াই করেছি, কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে, রাষ্ট্রপতির কাছে, রাজ্যপালের কাছে, পরবর্তীকালে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আমরা এই বিলের বিরুদ্ধে করার জন্য লিখিতভাবে আবেদন করেছি। তার ভিত্তিতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই বিল প্রত্যাহার করার জন্য তারা একইভাবে গড়া মিলিয়েছেন। এই অবস্থায় বর্তমানে কৃষক আন্দোলনের যেমন প্রধান দাবি হচ্ছে কৃষকদের বিরুদ্ধে যে বিল, কৃষি বিল বাতিল করতে হবে, কৃষি আইন বিল নেই আইন, আর একইভাবে বিল মানে বিদ্যুৎ বিল 2020 সংশোধনী এইটাকেও একইভাবে এই কৃষক আন্দোলনের দাবি উঠেছে যে এটাকেও বাতিল করতে হবে। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে বিবেকানন্দ সংঘ এবং বিএস ফাউন্ডেশনের উদ্যোগে এক বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের অনুষ্ঠিত হল। বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে বিবেকানন্দ সংঘ এবং বিএস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হলো। এখানে মূলত সুগার, ব্লাড প্রেশার, চক্ষু ইত্যাদি বিনামূল্যে পরীক্ষা করা হয়। পাশাপাশি চলে ওষুধ বিতরণ। এদিন সকাল থেকেই বহু মানুষ এই শিবিরে আসেন পরিষেবা গ্রহণ করতে। ব্যুরো রিপোর্ট। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে বিবেকানন্দ সংঘ এবং বিএস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আমাদের এখানে স্বাস্থ্য শিবিরে, বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে আয়োজন করা হয়েছে। এখানে সকাল দিয়ে বহু মানুষ আমাদের এই বিনামূল্যে এই চিকিৎসা করাচ্ছে এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছে। কি কি হচ্ছে স্বাস্থ্য পরীক্ষার মধ্যে? স্বাস্থ্য পরীক্ষার মধ্যে হচ্ছে চক্ষু পরীক্ষা, তারপর হচ্ছে বিনামূল্যে ওষুধ বিতরণ, ব্লাড প্রেশার পরীক্ষা, সুগার পরীক্ষা, সব কিছু হচ্ছে সকাল দিয়ে। প্রচুর মানুষ এসছে এবং আগামী 12 তারিখ আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকে শীতের মধ্যে 50টি পরিবারের হাতে কম্বল তুলে দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও স্বামীজি নেতাজি সেবা কেন্দ্র। শীতের মধ্যে 50টি পরিবারের হাতে কম্বল তুলে দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও স্বামীজি নেতাজি সেবা কেন্দ্র। বৈদ্যপাটি 14 নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে এই পরিষেবা দেওয়া হয়। এই উপহার পেয়ে আপ্লুত হয়ে পড়ে গরিব মানুষেরা। স্বামীজি সেবা কেন্দ্র ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে আজকে বৈদ্যপাটি 14 নম্বর ওয়ার্ডে 50টি অধিক পরিবারকে বিনামূল্যে কম্বল বিতরণ করার কার্যক্রম নেওয়া হয়েছে। যারা বর্তমানে অর্থনৈতিকভাবে দুর্বল এবং দুস্থ কিছু মানুষের পাশে আজকে আমরা রাষ্ট্রীয় সংঘে দাঁড়ালাম, এবং পরবর্তীকালে আরও আমাদের পরিকল্পনা আছে যে গোটা চারদানি বৈদ্যপাটি জুড়ে হাজারের অধিক পরিবারকে আমরা কম্বল দিয়ে সাহায্য করব। তো সেই পরিক্রমায় আজকে আমাদের এই কার্যক্রম নিয়ে আমরা বেরিয়েছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ বিশেষ অংশ আরও একবার। ভিন ধর্মের স্বামী স্ত্রীর লজে প্রবেশে বাধা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে তোলপাড়। কয়লাকাণ্ডে কোন্নগরে ইডির হানা। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।